ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আই ইউটিউব মার্কেটিং পার্ট 36। এই পার্টে আমরা শিখব ইনফরমেশন প্লাস অ্যাডস ভিডিও আপলোড করা। আচ্ছা, ইনফরমেশন ভিডিও, ইনফরমেশন প্লাস অ্যাডস ভিডিও, এটা কেন এবং কীভাবে? তো দেখুন, আমরা যে চ্যানেলটি তৈরি করেছি আবুল ফ্যাশন হাউসের জন্য, ওকে, এই চ্যানেলে যতগুলো ভিডিও আমরা আপলোড করেছি সবগুলো হলো প্রোডাক্টের ভিডিও। ওকে, সবগুলো হলো প্রোডাক্টের ভিডিও। এখন মানুষ খুব স্বাভাবিকভাবেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে দূরে থাকে, মানুষ অ্যাডভার্টাইজমেন্ট দেখতে চায় না, কারণ টিভিতে যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তখন আমরা চ্যানেল স্কিপ করি। ওকে, তাহলে স্বাভাবিকভাবে মানুষ বিজ্ঞাপন দেখতে চায় না। মানুষ কী দেখতে চায়? মানুষ বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে চায়, ইনফরমেশন দেখতে চায়, নিউজ দেখতে চায়, যেটা তাদের কাজে লাগবে সেই ধরনের নিউজ তারা দেখতে চায়, শুধু শুধু বিজ্ঞাপন মানুষ দেখতে চায় না। ওকে, তো সেই জন্য টিভি চ্যানেল কী করে? টিভি চ্যানেল শুধুমাত্র বিজ্ঞাপন না দেখিয়ে টিভি চ্যানেল বিভিন্ন রকম প্রোগ্রাম তৈরি করে, নাটক, সিনেমা, গান, ম্যাগাজিন অনুষ্ঠান, ওকে, অনেক ধরনের অনুষ্ঠান তৈরি করে এবং সেই অনুষ্ঠানের মাঝখানে বিজ্ঞাপন দেয়। ওকে, তো শুধু শুধু যদি টিভিতে বিজ্ঞাপন দিত, কোনো একটা টিভি চ্যানেলে যদি শুধুমাত্র বিজ্ঞাপন দিত, তাহলে সেই টিভি চ্যানেল কেউ দেখতো না। তাহলে টিভি চ্যানেলের মেন উদ্দেশ্য হলো বিজ্ঞাপন দেখাবে। ওকে, তো টিভি চ্যানেলের মেন ইনকাম সোর্স হলো বিজ্ঞাপন থেকে, বিজ্ঞাপন দাতারাই টিভি চ্যানেলের একমাত্র ইনকাম সোর্স। তো টিভি চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে ইনকাম, মানে বিজ্ঞাপন দেখাবে, এবং সেই জন্য তারা কি, আমাদেরকে বিজ্ঞাপন দেখানোর জন্যই তারা আমাদেরকে, তারা বিভিন্ন নাটক, সিনেমা, বিভিন্ন অনুষ্ঠান বানায় এবং সেই অনুষ্ঠানের মাঝখানে বিজ্ঞাপন দেয়। ওকে, ঠিক তেমনি আমাদের যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে শুধু যদি আমরা বিজ্ঞাপন দিই, শুধু যদি আমরা প্রোডাক্টের বিবরণ দিই, বিজ্ঞাপন দিই, খুব বেশি মানুষকে আমরা আকৃষ্ট করতে পারবো না, খুব বেশি মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখবে না। তাহলে কী করতে হবে? তাহলে আমাদের যারা কাস্টমার, এই আবুল ফ্যাশন হাউসের এই প্রোডাক্টগুলো যারা কিনবে, ওকে, যারা কাস্টমার, এই কাস্টমাররা কী ধরনের তথ্য পছন্দ করে, সেই ধরনের তথ্যগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করব এবং সেই ভিডিওর শেষে আমরা প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো দেব। তাহলে প্রচুর মানুষকে আমরা আমাদের বিজ্ঞাপনগুলো দেখাতে পারবো। যদি আমরা শুধুমাত্র বিজ্ঞাপন দিই তাহলে অল্প কিছু মানুষ, বড়জোর কয়েক হাজার মানুষ আমাদের একটা ভিডিও দেখবে। ওকে, কিন্তু যদি আমরা ইনফরমেশন ভিডিও তৈরি করি, ওকে, মনে করেন রূপচর্চা, এই যে আবুল ফ্যাশনের যারা কাস্টমার তারা কি দেখবে, তারা মনে করেন রূপচর্চার সম্পর্কে সচেতন, ফ্যাশন নিয়ে যে সচেতন, ফ্যাশন নিয়ে যারা আগ্রহ আছে, রূপচর্চাও কি ফ্যাশনের কাছাকাছি একটা বিষয়, তো ফ্যাশন নিয়ে যার আগ্রহ আছে তার স্বাভাবিকভাবে রূপচর্চা নিয়ে আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। তো আমি ধরে নিলাম যে আমাদের যারা কাস্টমার তাদের রূপচর্চার বিষয়ে তাদের আগ্রহ আছে, রূপচর্চা বিষয়ে যদি আমি এখানে ভিডিও পোস্ট করি প্রচুর মানুষ সেই ভিডিওগুলো দেখবে এবং আমি রূপচর্চা সংক্রান্ত ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওর শেষে আবুল ফ্যাশনের বিজ্ঞাপনগুলো দেবো, তাহলে আমরা লাখ লাখ মানুষকে আমাদের বিজ্ঞাপনগুলো দেখাতে পারবো। তো দেখুন, এর আগে এই যে 10 থেকে 18 নম্বর ভিডিওতে আমি অনেক বিস্তারিতভাবে বলেছি ইনফরমেশন ভিডিও কীভাবে তৈরি করতে হয়, কোন কোন টপিক নিয়ে ইনফরমেশন ভিডিও তৈরি করবেন, কীভাবে ইনফরমেশন ভিডিওর সাথে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাটাচ করবেন। এই দশ নম্বর ভিডিও থেকে 18 নম্বর ভিডিও পর্যন্ত এই টোটাল 8টি বা 9টি ভিডিওতে আমি বিস্তারিতভাবে বিষয়টি বলেছি ইনফরমেশন ভিডিও কীভাবে তৈরি করবেন। যাই হোক, আপনারা না দেখে থাকলে ভিডিওগুলো আরেকবার দেখে নিন, 10 থেকে 18 নম্বর। আচ্ছা, তো ভিডিওগুলো তৈরি করে আমরা এখানে রেখেছিলাম, দেখুন এই যে আমি আমি মানে দুইটা ভিডিও তৈরি করেছিলাম, একটা হচ্ছে হেয়ার ফল সলিউশন আর একটা হলো মানে বয়েস স্কিন কেয়ার। দেখুন, আমি যদি ভিডিওটা প্লে করি, শীতে ছেলেদের ত্বকের যত্ন, আসুন জেনে নিই শীতে ত্বক ভালো রাখার কিছু সহজ টিপস। সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিতে পারে, কেননা অতিরিক্ত ঠান্ডা পানি ত্বকের জন্য ক্ষতিকর। তারপর ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজিং লোশন ব্যবহার করুন। দেখুন, মানুষ এই ভিডিওটা দেখা শেষ করবে, এরপরে বিজ্ঞাপন শুরু হবে, আবুল ফ্যাশন হাউসের বিজ্ঞাপন শুরু হবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবুল ফ্যাশন হাউসে দেখুন, আমাদের সেই ইনফরমেশনের ভিডিও শেষ হলো, ইনফরমেশন ভিডিও শেষ হওয়ার পরে আমাদের বিজ্ঞাপনের ভিডিওটা আরম্ভ হলো।
এই যে বিজ্ঞাপনের ভিডিওটা এরপরে চলবে, আবুল রেইনবো শার্ট। ওকে, তাহলে আমরা একটা প্রোগ্রাম তৈরি করলাম। ওকে, ঠিক টিভিতে যেরকম নাটক সিনেমা ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করে এবং সেই ম্যাগাজিন অনুষ্ঠানের মাঝখানে বা নাটকের মাঝখানে বিজ্ঞাপন দেখায়, ঠিক তেমনি আমাদের যারা কাস্টমার, আমাদের যারা টার্গেটেড কাস্টমার, আমাদের সেই টার্গেটেড কাস্টমাররা কী ধরনের ভিডিও পছন্দ করবে, কী ধরনের তথ্য তাদের প্রয়োজন হবে, সেই সেইটার উপর ভিত্তি করে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওর শেষে আমরা ভিডিওর শেষে বা ভিডিওর মাঝখানে আমরা আমাদের বিজ্ঞাপনটা জুড়ে দেব। ওকে, তো আমি এটা রেখেছিলাম। আচ্ছা, এখন আমরা এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব। দেখুন, আমি আবুল ফ্যাশনের জন্য যে চ্যানেল তৈরি করেছিলাম সেই চ্যানেলে আমরা আপলোড করব। দেখুন, আপলোড করার জন্য জাস্ট ক্লিক অন আপলোড। আপলোড আমি দুইটা ভিডিও একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন, ব্যাস এটা আপলোড হয়ে যাচ্ছে, দুইটা ভিডিও একসাথে আপলোড হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের দুইটা ভিডিও আপলোড হয়ে গেল, প্রসেসিং ডান, পাবলিশ অল। তাহলে আমরা একসাথে যদি অনেকগুলো ভিডিও আমরা আপলোড করি, একসাথে আপনি 15-20টা ভিডিও আপলোড করতে পারেন, কয়েকশোটা ভিডিও আপলোড করতে পারেন, সবগুলো ভিডিও একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট আপলোড। আমরা এখন পাবলিশ করব, পাবলিশ অল, সবগুলো একসাথে পাবলিশ হয়ে যাবে, পাবলিশ অল। আচ্ছা, এখানে আছে সেট প্রাইভেসি, আমরা আচ্ছা প্রাইভেসি পাবলিক সিলেক্ট করা আছে, প্রাইভেসি পাবলিক। ওকে, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব জাস্ট পাবলিশ অল। কনগ্রেটস, ইউর ভিডিও আর নাও অন ইউটিউব, আমাদের ইউটিউব ভিডিওতে ইউটিউব চ্যানেল আপলোড হয়ে গেছে। আমরা একটু আমাদের চ্যানেলটা দেখি, দেখুন এই যে এই দুইটা। তাহলে এটা হচ্ছে বয়েজ স্কিন কেয়ার উইথ আবুল শার্ট, আর এটা এটা হলো কি? আচ্ছা, আমি এটার থাম্বনেল একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে হেয়ার ফল উইথ আবুল শার্ট। এখন আমরা এগুলোকে একটু চেঞ্জ করার জন্য আমি আবার এখানে যাব, কাস্টমাইজ মাই চ্যানেল, আমি এখানে যাব, যাই হোক আমি জাস্ট এই থাম্বনেলটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে এডিটে যাই, কারণ থাম্বনেল যেটা আসছে এটা আবুল ফ্যাশনের থাম্বনেল, বাট আমাদের থাম্বনেলটা আসতে হবে কিসের, হেয়ার ফলের থাম্বনেল। তো এই যে চুল পরা বন্ধ নিয়ে চিন্তিত, এটা করে দিই সেভ চেঞ্জ। ওকে, এটাও চেঞ্জ করে দিই থাম্বনেলটা। থাম্বনেল যা আছে তা থাক। আচ্ছা, ওকে, তাহলে দেখুন যাক এটা একটু পরে চেঞ্জ হয়ে যাবে থাম্বনেলটা। আচ্ছা, তাহলে দেখুন হেয়ার ফল উইথ আবুল শার্ট। আচ্ছা, হেয়ার ফল, তাহলে এখানে যদি মানুষ ক্লিক করে মানুষ কি দেখবে, হেয়ার ফল দেখবে, এখানে যদি ক্লিক করে বয়েজ স্কিন কেয়ারের টিপসগুলো দেখবে। শীতে ছেলেদের ত্বকের যত্ন, আসুন জেনে নিই শীতে ত্বক ভালো রাখার কিছু সহজ টিপস। তাহলে দেখুন মানুষ এই যে শীতের ত্বকের যত্ন টিপস ভিডিওটি দেখবে এবং শেষে আমাদের শার্টের বিজ্ঞাপনটা পাবে। ওকে, এই যে আমাদের শার্টের বিজ্ঞাপন পাবে, আবার মানুষ চুল পড়ার সমস্যা নিয়ে বিজ্ঞাপন দেখবে, মানুষ আমাদের বিজ্ঞাপনটা পাবে। তো আমি আমাদের আইটেমটা যেহেতু ছেলেদের আইটেম,
আমি ধরে নিচ্ছি যে ছেলেরা হলো আমাদের কি, যেহেতু ছেলেদের আইটেম এবং ছেলেরাই হলো কি আমাদের ক্রেতা, কত বছর বয়সী ছেলে? 15 থেকে 40 বছর বা 15 থেকে 50 বছর বয়সের মানুষ আমাদের ক্রেতা। আচ্ছা, তো 15 থেকে 50 বছর বয়সী মানুষ কী কী ভিডিওগুলো দেখতে পারে? তারা দেখতে পারে স্কিন কেয়ার টিপস, ওকে, শীতে ত্বকের যত্ন, তারপর চুল পড়ে যাওয়ার সমস্যা, এই ধরনের বিভিন্ন তথ্য তারা কি দেখতে আগ্রহী হবে। তো তারা এই ভিডিওগুলো দেখবে, দেখার সময় তারা আমাদের বিজ্ঞাপনের ভিডিওগুলো দেখবে। আচ্ছা, তো আমরা যে চ্যানেলটা তৈরি করব, সেই চ্যানেলে আমরা বিভিন্ন প্রোডাক্টের বিবরণও রাখবো, বিভিন্ন প্রোডাক্টের বিবরণ রাখবো, মানে শুধু শুধু প্রোডাক্টের বিবরণ, কিন্তু খুব বেশি মানুষ আমাদের সেই ভিডিওগুলো দেখবে না, বাট তারপর আমরা সেই ভিডিওগুলো রাখবো। পাশাপাশি আমরা অনেকগুলো ইনফরমেশন ভিডিও তৈরি করব, আমাদের কাস্টমাররা যে রকম ইনফরমেশন পছন্দ করে ইনফরমেশন ভিডিও তৈরি করব, এবং প্রত্যেক ইনফরমেশন ভিডিওর পিছনে, শেষে বা মাঝখানে আমরা আমাদের বিজ্ঞাপন দেব। তো আমরা এই ইনফরমেশন ভিডিওগুলো আমরা চাইলে যে কোম্পানির যে মেন পেজ, মেন চ্যানেল, এই চ্যানেলও আমরা আপলোড করতে পারি, অথবা ইনফরমেশনের জন্য আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল খুলতে পারি, যে চ্যানেলে আমরা শুধুমাত্র ইনফরমেশন ভিডিও দেবো এবং মানে ইনফরমেশন প্লাস অ্যাডস, এই ভিডিওগুলো আমরা দেবো। দেখুন, আমরা চাইলে সম্পূর্ণ এরকম একটা ভিডিও, এরকম একটা চ্যানেল খুলতে পারি, যে বিউটি অ্যান্ড ফ্যাশন উইথ, মানে বিউটি টিপস নিয়ে আমরা একটা একটা চ্যানেল খুলব, এবং সেই চ্যানেলে আমরা শুধুমাত্র ইনফরমেশন ভিডিওগুলো দেব, ওকে, এবং প্রত্যেকটা ইনফরমেশন ভিডিওর সাথে ভিডিওর শেষে বিজ্ঞাপন দেখাবে, ওকে। তাহলে আপনি চাইলে একটা চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, কোম্পানির জন্য শুধুমাত্র একটা চ্যানেল খুলবেন, এবং এই চ্যানেলের মধ্যে আপনার বিজ্ঞাপনের ভিডিওগুলো থাকবে, আবার ইনফরমেশনের ভিডিওগুলো থাকবে, ওকে। আবার আপনি চাইলে মানে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য, শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য এই চ্যানেলটা, এবং ইনফরমেশনের জন্য আপনি সম্পূর্ণ ডিফারেন্ট একটা চ্যানেল খুলতে পারেন, এবং এখানে আপনি ইনফরমেশন ভিডিওগুলো দিতে পারেন যেভাবে কোম্পানি রিকোয়ার করে, ওকে। আশা করি আপনি এরকম একটা চ্যানেল তৈরি করতে পারবেন, চ্যানেলটাকে সেটিংস করতে পারবেন, এখানে ভিডিও আপলোড করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই চ্যানেলটা আমরা যেভাবে তৈরি করেছি সেম সিস্টেম, ওকে। এখন আমাদের এই চ্যানেলটা প্রচার করার জন্য প্রস্তুত, ওকে। আমাদের এই চ্যানেলে কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ভিডিও আছে, মানে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে। মনে করেন কোম্পানিতে যদি 300 রকমের প্রোডাক্ট থাকে, তাহলে 300 রকমের প্রোডাক্টের ভিডিও তৈরি করে আপনি এই চ্যানেলে রাখবেন, ওকে। এরপর আপনার কাস্টমাররা যে ধরনের তথ্য পছন্দ করে, সেই রকম হাজার হাজার তথ্য, মানে 100 রকমের তথ্য দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওগুলো আপনি আপনি এখানে দিবেন, ওকে। তাহলে এখন আমাদের চ্যানেলটা প্রচার করার জন্য প্রস্তুত। মানুষ যদি আমাদের চ্যানেলে আসে, তাহলে সে বিজ্ঞাপনও দেখবে, পাশাপাশি সে বিভিন্ন ইনফরমেশনও দেখবে, তার কাজে লাগে বিভিন্ন মানে ইনফরমেশন দেখবে, ওকে। তাহলে মানুষ এখন আপনার চ্যানেলে আসা এবং আপনার চ্যানেল দেখার একটা অর্থবহ কারণ আছে। কী কারণ? সে প্রোডাক্টের খোঁজখবর রাখার জন্য সে করতে পারে, অথবা তার প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন জানার জন্য সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ওকে। তাহলে এখন আমরা আমাদের চ্যানেলটা প্রচার করার জন্য প্রস্তুত। এর পরের ভিডিও থেকে আমরা এসইও শুরু করব, ওকে। মানে আমরা এই চ্যানেলটাকে লাখ লাখ মানুষকে দেখাবো, আমাদের এই ভিডিওগুলোকে আমরা কীভাবে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেবো, সেই কৌশলগুলো হলো এসইও। আমরা এর পরের ভিডিও থেকে এসইও শিখব, ওকে। থ্যাংক ইউ।